ওয়েলকাম ব্যাক। আজকে আমার রেসিপি হলো চিচিঙ্গা আলু পোস্ত ভাজা। আপনারা এই রেসিপি ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাকে এই রেসিপি খুবই ভালো লাগবে। তাহলে চলুন, এই রেসিপির জন্য আমার দরকার চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে আপনাকে গোল গোল ছোট ছোট করে কেটে নিতে হবে, তারই সাথে লাগবে আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর লাগবে পোস্ত, গোটা পোস্ত, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। প্রথমে আমি একটা ননস্টিক প্যানে সর্ষের তেল গরম করে এতে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা লাল করতে দিয়ে দেবো। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা লাল হয়ে এসছে, এবার এতে আমি আগে থেকে কাটা চিচিঙ্গা আর আলুটা এতে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে নিয়েছি, এটা প্রায় ভাজা হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে এসছে আর চিচিঙ্গাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা এতে দিয়ে ভেজে নেব। আমি এটা সাইড করে নিলাম। এবার আমি কিছুটা সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। এবার পোস্তটা আমি এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না এটা লাল হয়ে যায়। এটা ভাজার একটা কারণ হলো এর যে কাঁচা ভাবটা থাকে পোস্ত, সেটা চলে যায় এবং পোস্তর একটা সুন্দর স্বাদ পাওয়া যায়, তাই পোস্তটাকে ভেজে নেওয়ার খুবই দরকার। দেখতে পাচ্ছেন পোস্তটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার সাথে মিক্স করে নেব এবং কিছুক্ষণ ভাজার পর আমি এটাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজা রেডি হয়ে গেছে। যদি আপনাকে আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।